টানা পাঁচ মাস রেশন দোকান বন্ধ এবং বেনিয়মের অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের গোবারচর এলাকায়। জানা যায়, শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুণ মিত্র দীর্ঘদিন ধরে রেশন ডিলারের কাজ করেন। এলাকাবাসীদের অভিযোগ, ওই রেশন ডিলারের কাছ থেকে ঠিক মতো পরিষেবাও পাওয়া যায় না। টানা পাঁচ মাস ধরে বন্ধ রেখেছে রেশনের দোকান। মাঝে মধ্যে রেশনের দোকান খুললেও সেখান থেকে কোনো রকম কোনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয় না বলেও অভিযোগ। শুধুমাত্র দিয়ে দেওয়া হয় স্লিপ, সেই স্লিপ সংগ্রহ করার পর তার বাড়ি গিয়ে মালপত্র নিতে হয় বলেও অভিযোগ। সেই কারণেই হয়রানির শিকার হয় সাধারণ মানুষ। এবার বেনিয়ম এবং রেশন ডিলারের বন্ধ রাখার অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান এই দিন উত্তেজিত জনতা। তাদের দাবি, এক জায়গা থেকে স্লিপ দেওয়া হচ্ছে, অন্য জায়গা থেকে বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রী, যেখানে সরকার বলছে দুয়ারে রেশন। পাঁচ মাস ধরে দুয়ারে কন্ট্রোল করা খোলে না, অথচ নিয়মিত এখানে গুদম আছে, সেই গুদমের থেকে মাল সব নিয়ে বাড়ি চলে গেছে। বাড়িতে বিক্রি করছে না কি করছে আমরা সেটাই জানি না। আমি এখান থেকে ছাপ দেবো আর বাড়ির পর তরুণীর বাড়ির পর যে মাল নিয়ে আসবো ওরকম নিয়ে আসতে পারবো না। দুয়ারে হয় দোকান খুলুক, আর না দুয়ারে সরকার দুয়ারে বাড়ি বাড়ি দিয়ে আসুক। এখান থেকে মাল বের করে নিয়ে গেছে, বললো দোকান সারাই করবো বলে মাল নিয়ে গেছে, গিয়ে বাড়িতে গোডাউন খুলে নিয়েছে, ওখান থেকে মাল দিচ্ছে। ভালো ব্যবহার করে না, আমরা কেউ কোনো কথা বলতে যাই মেরে কথা বলে। এক সপ্তাহ যদি মাল নিতে পারি পরে কেন নেওনি, নিয়ে যাবার দেওয়া হবে না, এরকম আবার একটু লেট করে দাঁড়ালে পরে সরকার থেকে সীমা না, আবার একটু যদি এদিক ওদিক করে তাহলে একটা বুড়ো মানুষ যদি এসে কোনো কথা জিজ্ঞেস হয়েছে কথা বলো, তার সঙ্গে আমি যদি বললাম দেখুন এরম কথা বলছে একটা বললো, ওরম অনেকেই বলে। এখন চাইছি নয় এখানে মাল দেখ, নয় দুয়ারে দুয়ারে মাল দিয়ে আসুক, সেই কারণেই তিনি বাড়ির থেকে রেশনের মাল বিতরণ করছেন। সমস্যা কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না। সকালবেলায় আমার ভাই গিয়েছিল ওই পাড়ায় কিছু লোককে বিল করে দেওয়ার জন্য, যারা আসতে পারে না কাজের অসুবিধার জন্য, ঠিক আছে, তাদেরকে আমরা এই মেশিন থেকে তাদের যে মাল থাকে সেই মালের যে বিলটা আমাদের ইপোস মেশিন থেকে বার করে দিয়ে আমরা পরবর্তীকালে ক্যাম্প থেকে দেওয়ার কথা। তো আমাদের এই যে দূরত্বটা আছে যেখানে বসে মাল দিচ্ছি আমি, এটা খুব বেশি দূরত্ব না, এই দূরত্ব থেকে মাল নিতে কারো আপত্তি নেই, সেই জন্য আমরা এখান থেকে তাদের মালগুলো ডেলিভারি করি। এই ক্ষেত্রে কিছু লোক বলছে যে না আমাদের দুয়ারে গিয়ে মালটা দিতে হবে, কিন্তু আমাদের যতদূর মানে লাস্ট যে কথা হয়েছে গভর্নমেন্ট আমাদের বলেছে যে এলাকা ভিত্তিক ক্লাস্টার ভাগ করে সেই ক্লাস্টারে গিয়ে এক একদিন এক একটা এলাকায় গিয়ে মাল দেওয়ার কথা। না, এলাকার লোকের একটা অভিযোগ যে আপনি দোকান খোলেন না পাঁচ মাস দোকান খোলেন না, বাড়ির থেকে মাল দেন, কি বলবেন সে বিষয়ে? বাড়ি থেকে বলতে এই যে দোকানটা গোবারচড়া এলাকার যে দোকান মিত্রকুণ্ড নামে আগে ছিল, সেই দোকানটা আপাতত নিমাই মিত্রকুণ্ডুর প্রথম অংশীদার নিমাই মিত্র মারা যাওয়ার পর দোকানটা বর্তমানে ট্যাগ আছে পবন প্রামাণিকের সঙ্গে, সেটা স্টিমার ঘাটে সেই দোকানটা, তার সঙ্গে ট্যাগ আছে। তো সেই দোকানটা অনেক দূরে, গোবারচর থেকে অনেক দূরে, পাবলিকের সুবিধার্থে পবন প্রামাণিক অত দূরে গিয়ে পাবলিক মাল আনতে পারবে না এবং অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। সপ্তাহে একদিন হলো শনিবারটা ওখানে যেতেই হবে মানুষকে, সেই সুবিধার্থে পবন প্রামাণিক অফিসের সাথে কথাবার্তা বলে গোবারচড়ায় একটা ঘর ভাড়া নিয়েছে, সেই ঘর থেকে বর্তমানে মালটা বিলি করা হয়। দোকানটা দু তিন কিলোমিটার দূরে হচ্ছে, ঠিক আছে, শনিবার করে দেওয়া গেল, রোববার করে যেদিন রেশন দোকানে দেওয়ার কথা সেদিন পাবলিকের যেতে খুবই অসুবিধা হবে এই কারণে। এবার যে সমস্ত পাবলিক বলবে যে না আমাদের এলাকায় গিয়ে ক্যাম্প করে মাল দেওয়া হোক, তাদেরকে আমরা মাল অবশ্যই দিতে বাধ্য, সেরকম যখন কেউ বলবে সে তার সেজন্য দোকানে না আসে, তার এলাকায় গিয়ে আমরা ক্যাম্প করে দিয়ে আসবো মাল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।